নমস্কার, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন যেমনটা, আমরা আছি যুবভারতীতে এবং কিছুক্ষণ আগে প্রথম 15 মিনিট মোহনবাগানের অনুশীলন আমরা কভার করলাম। আগামীকাল মোহনবাগান এফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনী তার বিরুদ্ধে নামছে, তো তার আগে প্রথম 15 মিনিট আজকের অনুশীলনের কভার করতে দেওয়া হলো। তো অনুশীলনের ভিডিও তো দেখবেনই, তো অনুশীলনে আমরা যেটা দেখতে পেলাম, আশিক কুরুনিয়ানকে কিন্তু অনুশীলনে দেখা গেল, যদিও অনুশীলনে দেখা যায়নি দিমিত্রি পেতাতোসকে। আপনারা জানেন চোখের প্রবলেম নিয়ে সে আপাতত আগামীকালের ম্যাচে ধরে নেওয়া হচ্ছে মাঠের বাইরে, তবে আশিক কুরুনিয়ান হালকা গা ঘামালেন, ধরে নেওয়া হচ্ছে আগামীকাল প্রথম একাদশে না থাকলেও সাবস্টিটিউট বেঞ্চে তাকে দেখা যাবেই। এছাড়া হামিলকে আমরা যে মুহূর্তে অনুশীলন কভার করছিলাম সেখানে হামিলকে না দেখা গেলেও হয়তো তিনি সামান্য, যা শুনলাম তিনি সামান্য অসুস্থ বোধ করায় প্রথমে অনুশীলন করেননি। তো প্রথম কালকে একাদশে নিয়ে তাকে নিয়ে পাওয়ানি একটা কিন্তু সন্দেহ দেখা দিলেও পারে, তাও আগামীকাল এখনও সময় আছে, তো শেষ পর্যন্ত দেখার বিষয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওই তো আসে গেছে।